জোডিয়াক বা রাশিচক্রের 12টি রাশির নাম তো আমরা জেনেছি, আজ আমরা জানব রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির প্রকৃতি ও বৈশিষ্ট্য। কেমন হয় মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা, চলুন জেনে নেওয়া যাক। রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন। রাশিচক্রের 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হলো মিথুন রাশির বিস্তৃতি। মিথুন রাশি একটা দৈত্য বায়ু রাশি, এর অধিপতি বুধ গ্রহ। বৃহস্পতি গ্রহ এই রাশিতে নাশস্থ হয়, শনি ও শুক্রের এটি বন্ধু গৃহ, বাকি গ্রহগুলোর শত্রু গৃহ। কেমন হয় মিথুন রাশির জাতক জাতিকাদের দৈহিক বৈশিষ্ট্য, চলুন জেনে নিই। মিথুনের জাতকেরা ঋজু ও দীর্ঘদেহী হয়, হাত দুটি লম্বা, পা অপেক্ষাকৃত কৃশ, নাকটি বেশ লম্বাই হয়, দৃষ্টি হয় তীক্ষ্ণ, প্রাণবন্ত ও সতর্ক। মিথুন রাশির জাতক জাতিকারা উদ্বেগহীন ও আনন্দপূর্ণ হয়, এদের মন সদা ব্যস্ত, বহুমুখী, অস্থির ও পরিবর্তনশীল। এরা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, এরা বিশ্লেষণ করতে পারে, ভালো উপদেশ দিতে পারে, কোনো বস্তু বা বিষয়ের ভালো মন্দ বিচার করতে পারে, কিন্তু দৃঢ়ভাবে হাল ধরে কোনো কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে প্রায় অপারগ হয়। অর্থাৎ এরা কোনো কাজ যতটা এনার্জি নিয়ে শুরু করে ততটা এনার্জি কিন্তু শেষ হওয়া পর্যন্ত রাখতে পারে না। মিথুনের জাতকেরা ঘুরে বেড়াতে ভালোবাসে এবং এদের ছোটোখাটো ভ্রমণও হয়। এদের একই সঙ্গে একাধিক কাজ করার যোগ্যতা আছে, এরা নতুন পরিবেশে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। কখনো ওরা উদার, আবার কখনো উদারতা এদের মধ্যে কিন্তু থাকে না। এদের চরিত্রের এই দৈত্যভাবই বৈশিষ্ট্য, নিজেকে অযাচিতভাবে প্রচার করাটাও এদের একটা স্বভাব। এরা অত্যন্ত বুদ্ধিমান, চতুর ও নিজের সম্পর্কে সদা সতর্ক। মিথুন রাশির জাতকেরা অত্যন্ত কৌতূহলী হয়, সকল বিষয়েরই অন্তর্নিহিত রহস্য উদ্ঘাটনে উদ্যোগী হয়ে থাকে। একজন প্রফেশনাল গবেষকের মতো প্রত্যেকটি বিষয়ের গভীরে যেতে চায়, কিন্তু একটি কোনো বিষয়ের উপর মনোনিবেশ করতে পারে না, এটাই এদের সমস্যা। কেমন যায় মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, চলুন জেনে নিই। মিথুন রাশির জাতকেরা অকারণে অহেতুক উত্তেজনা ও উদ্বেগ পোষণ করে নিজেদের স্বাস্থ্যহানির কারণ হয়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের মানসিক চাপ পরিত্যাগ করতে পারলে এদের স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে। অনেক রকমের অনেক কাজ একই সঙ্গে গ্রহণ করার দরুন অত্যন্ত মানসিক চাপের মধ্যে থাকে, তার ফলে অসুস্থ হয়ে পড়ে। মিথুন রাশি নির্দেশ করে ফুসফুস এবং তৎসংক্রান্ত রোগ, ঠান্ডা লেগে যাওয়া, নাক দিয়ে কাঁচা জল পড়া, ইনফ্লুয়েঞ্জা, প্লুরিসি, ব্রোঙ্কাইটিস, এইসব রোগ হবার কিন্তু প্রবণতা থাকে। মিথুন কাঁধ ও বাহু নির্দেশ করে, এইসব অংশেও রোগ সৃষ্টি হতেই পারে। মিথুন জাতক জাতিকাদের মতো এত সহজে এত সুন্দরভাবে কেউ কাজ করতে পারে না, একটাই এদের দোষ, এরা কৃত সংকল্প হয়ে কোনো কাজে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে না। মনোসংযোগের এই অভাবের জন্য এরা অনেক গুণের অধিকারী হয়েও শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারে না। কেমন যাই মিথুন রাশিদের সংসার জীবন, এবার সেটাই জানবো। মিথুন রাশির জাতক জাতিকারা প্রচণ্ডভাবে পরিবর্তন প্রিয়, এরা জীবনের সৌভাগ্য যেমন ভোগ করেও দুর্ভাগ্য ভোগ করে তেমনভাবেই। সাধারণত এদের সাংসারিক অশান্তি অথবা পিতার সঙ্গে মতভেদ হয়ে থাকে, নিজের পতন এরা নিজেরাই টেনে আনে। এবার আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণভাবে অ্যাকাউন্টস, ক্লার্ক, সেলসম্যান, এডিটর, রিপোর্টার, স্কুল টিচার ইত্যাদি, অর্থাৎ লেখাপড়া এবং সাধারণ জ্ঞানের সঙ্গে যোগ আছে এমন কাজই করে থাকে। বিভিন্ন কাজে এরা নিযুক্ত থাকে, যেসব কাজে ঘোরাফেরা করার স্বাধীনতা আছে সেসব কাজেরই এদের দক্ষতা প্রকাশ পায়। এরা সবসময়ই তার ব্যবসায়ী অংশীদার, বন্ধু, খরিদ্দার অথবা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকে, সানন্দে তাদের আপ্যায়ন করে, কোনো কোনো সময় হিসাবের বাইরেও খরচ করে, জীবনের একাধিকবার বাসস্থান পরিবর্তন করে থাকে, খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারে যেমন, তেমনই তাদের মধ্যে নানান দোষ এদের চোখে ধরা পড়ে, ফলে বন্ধু বিচ্ছেদও কিন্তু ঘটতেই পারে। কেমন যাই মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন, চলুন জেনে নিই। বিবাহ যদিও এদের কাছে খুবই উত্তেজনাপূর্ণ, তথাপি আবেগ প্রশমিত হলে কোনো কোনো ক্ষেত্রে বিমর্ষ হয়ে পড়ে, যদি দেখে যে এদের সঙ্গী বা সঙ্গিনী ঠিক ততটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী নয়। আসলে বুদ্ধিদীপ্ততা এদের প্রথম পছন্দ,
ধরা এবং ছাড়া অথবা একই সঙ্গে দুটো জিনিস করার প্রবণতা থাকে মিথুন জাতকের মধ্যে। সেই কারণে একই সঙ্গে দুটো প্রেমের ঘটনা এদের জীবনে বিরল নয়, দুই বিবাহও ঘটে থাকে। বন্ধুরা, কোনো রাশিই প্রকৃত অর্থে খারাপ কিংবা ভালো নয়। প্রত্যেক রাশির মধ্যেই কিছু ভালো দিক ও খারাপ দিক থাকে। আসুন আমরা আমাদের নিজেদের খারাপ দিকগুলি সম্পর্কে পরিচিত হই এবং শুধরে নেবার চেষ্টা করি এবং ভালো দিকগুলিকে জীবন সংগ্রামে হাতিয়ার করে এগিয়ে চলি। জ্যোতিষ বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।